সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য। সেখানে গার্ডেন রিচের ঘটে যাওয়া দুর্ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন শমিক ভট্টাচার্য। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে একহাত নিলেন বিজেপি নেতা, পাশাপাশি তিনি আরো কি কি বললেন শুনে নেব। জানাচ্ছি এবং একই সঙ্গে থেকে দলের পক্ষ থেকে দাবি করছি, যারা মারা গেছেন তাদের প্রত্যেককে, তাদের পরিবারকে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, এবং যারা আহত হয়েছেন, গুরুতর জখম অবস্থায় ভর্তি আছেন, তাদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনকে দিতে হবে। আজকের যে ঘটনা ঘটেছে এবং এই ঘটনা নিয়ে অন্তত প্রচারের ব্যাপকতা, মানুষের সামনে যেভাবে নতুন করে বিভিন্ন প্রশ্ন এনে দাঁড় করাচ্ছে, কিন্তু আসলে যদি আমরা সমস্যার গোড়ায় যাই, এটা নতুন কোনো ঘটনা নয়। সকালবেলা আমাদের প্রথম নাগরিক মেয়র, তিনি বলে দিলেন এটা বাম যমুনার ঘটনা, কিন্তু ধারাবাহিকভাবে 10 বছরের বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কলকাতা কর্পোরেশন পরিচালনার দায়িত্বে আছে এবং কলকাতার প্রায় সব আসনই তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে, কলকাতার 2টি আসনে তৃণমূল কংগ্রেসের সাংসদ আছে, কলকাতা শহরের বুকের ওপরে তৃণমূল কংগ্রেস তাদের একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছে, সে যেভাবেই প্রতিষ্ঠা করুক না কেন। কিন্তু টক টু মেয়র অনুষ্ঠানে আমাদের মহামান্য মেয়র ফিরহাদ হাকিম, তিনি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছিলেন কিছুদিন আগে, যেভাবে টক টু মেয়রে বিভিন্ন জায়গায় পুকুর বোঝানো, জলাশয় বোঝানো, ভেড়ি বোঝানো নিয়ে তার কাছে মানুষ বারবার অভিযোগ জানাচ্ছিলেন, তার জন্য তার উদ্যোগে এবং তার নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জলসম্পদ বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ যৌথ উদ্যোগে একটি সার্ভে করে। এই সার্ভেতে দেখা যাচ্ছে 2004 থেকে 2022 সালের মধ্যে আজকে ওই গার্ডেন রিচ ওই অঞ্চলে 200 কয়েকটি ওয়ার্ড মিলিয়ে 230টা পুকুর বোঝানো হয়ে গেছে। 2004 থেকে 2022 সালের মধ্যে আজকে 230টা পুকুর বোঝানো হয়েছে, এটা হচ্ছে কার্যত সেই সংস্থার রিপোর্ট। কিন্তু আমাদের দলীয় স্তর থেকে এবং সাধারণ মানুষের কাছে অভিযোগ এবং তথ্য প্রমাণাদি নিয়ে বিভিন্ন জায়গায় যারা আরটিআই করছে তাদের কাছে বলা হচ্ছে যে গার্ডেন রিচ এবং তার পার্শ্ববর্তী এলাকায় 400 বেশি জলাশয়কে বুঝিয়ে সেখানে নির্মাণ কার্য শুরু হয়েছে।